ফের ট্রলের মুখে নুসরত, প্লাস্টিক সার্জারি করিয়েছেন তিনি, সমালোচনা কিছুতেই পিছু হতে না তার থেকে। তার বিয়ে, সন্তান, বয়ফ্রেন্ড, শারীরিক গঠন এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলতে থাকে আলোচনা। আবার ট্রলের শিকার অভিনেত্রী। সম্প্রতি তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে সাদা রঙের একটি জোগাস পরে রয়েছেন এবং বড় সাইজের একটি সানগ্লাস। কোলে পোষ্যকে নিয়ে ছবিতে পোজ দিয়েছেন এই অভিনেত্রী। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই শুরু হয়ে গিয়েছে কটাক্ষের ঝড়। অনেকে লিখেছেন মুখের চাইতে চশমাটা বেশি বড়, আবার কেউ লিখছেন মুখটা আগে এতটা লম্বা ছিল না, এমন কি করে হলো, কেউ লিখছেন প্লাস্টিক সার্জারি করিয়েছেন নাকি। হেয়ার কাটিং নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। অতীতে নুসরতকে প্রশ্ন করা হয়েছিল তিনি নাকি প্লাস্টিক সার্জারি করিয়ে সুন্দরী হয়ে উঠেছেন। বলিউড থেকে টলিউড সর্বত্রই রয়েছে প্লাস্টিক সার্জারি। শরীরের যে অংশটি পছন্দ হচ্ছে না, ব্যাস সেই অংশেই চলছে ছুরি কাছি। নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন নুসরত হয়তো এমনটাই করিয়েছেন, যদিও এই সমস্ত ট্রোলকে কখনোই সেভাবে পাত্তা দেননি অভিনেত্রী। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।